না খুব বিরক্ত হচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন দ্য আইস আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের হেজকি কেন আসে এবং কিভাবে তা থামাতে পারে আমাদের সাথেই থাকুন অনেকেই হেঁচকে উঠলে থামতে চায় না বিশেষ করে খেতে বসে এই সমস্যায় অনেকেই পড়েন বিভিন্ন কারণে এমনটা হয় তাড়াহুড়ো করে খাওয়া অনেকক্ষণ জল না খেয়ে থাকলে যেমন হেঁচকে ওঠে পাশাপাশি স্ট্রেস এবং অতিরিক্ত ধূমপানও এর কারণ এখন প্রশ্ন হলো মানুষের হেঁচকে আসে কেন চলুন জেনে নিই হেঁচকির সময় শ্বাসনালিতে সামান্য খিঁচুনির মতো হয় যার ফলে শ্বাসযন্ত্রে দ্রুত বাতাস প্রবেশ করে তখন ভোকাল কর্ড হঠাৎ বন্ধ হয়ে হিক শব্দ তৈরি হয় ফুসফুসের নিচের পাতলা মাংস স্তর যেটিকে ডায়াফ্রাম বলে হঠাৎ সংকোচনের ফলে হেঁচকি তৈরি হয় হেচকির সবচেয়ে সাধারণ কারণ দ্রুত খাবার গ্রহণ করা দ্রুত খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করার কারণে ভ্যাগাস নার্ভের কার্যকলা বাধাগ্রস্ত হয় ফলে হেঁচকি তৈরি হয় চেতনানাশক উত্তেজনা বর্ধক পার্কিনসনস রোগ বা ক্যামোথেরাপির বিভিন্ন ধরনের ওষুধ নেয়ার ফলেও হেচকি তৈরি হতে পারে তবে কোনো ধরনের কারণ ছাড়াও হেঁচকে আসাটা একেবারেই অস্বাভাবিক কোনো বিষয় নয় হেচকি ওঠাটা খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং সাধারণত মিনিট খানিকের মধ্যেই তা স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায় হেচকি ওঠার কারণ তো আমরা জানলাম তাহলে আসুন এখন দেখে নেই এই হেচকি থামানো যায় কিভাবে আমরা প্রথমে যে পদ্ধতি দিয়ে চেষ্টা করব সেটি হল জিহ ধরে শুনতে অদ্ভুত শোনালেও এটি কিন্তু বেশ কার্যকর অনবরত হেচকি উঠলে জিহব্বা বের করে আঙুল দিয়ে টেনে ধরে রাখুন কিছুক্ষণ হেঁচকে থেমে যাবে নির্ঘাত দ্বিতীয় পদ্ধতি হল এক চামচ চিনি ওজন কমাতে চিনি থেকে আপনি দূরে থাকলেও হেঁচকে উঠলে এক চামচ চিনি খেয়ে নিতে ইতস্তত করবেন না যেন এক চামচ চিনি আপনাকে অনবরত হেচকি যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে সক্ষম এখন হেচকি থামিনি তাহলে চলেন তৃতীয় চতুর্থ পদ্ধতিটি ট্রাই করে দেখি তৃতীয় পদ্ধতি হলো দুই কানের ফুটোয় আঙুলটিও চেপে ধরে রাখুন ভাবে যেন আপনি কিছুই শুনছেন না তবে অতিরিক্ত জোরে চেপে ধরবেন না যেন কিছুক্ষণ এভাবেই থাকুন দেখবেন হেঁচকি গায়ে পদ্ধতি নাম্বার চার হল পানি পান কিংবা গার্গল করা এক গ্লাস পানি পান করুন অথবা গার্গোল করার চেষ্টা করুন হেঁচকে থামাতে চমৎকার কাজ দেবে এখনও আপনার হেঁচকে থামেনি তাহলে কি হবে এবার আপনার কিডনি ফেল হয়নি তো চিন্তার বিষয় আরে না ভয় পাবেন না ঠাট্টা করছিলাম এখনও যদি আপনার হেজকি না থাম হরর মুভি দেখা শুরু করুন অর্থাৎ নিজেকে ভয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন কেননা আপনি ভয় পেলে তা আপনার নার্ভ গুলোকেও চমকে দেয় আর সে কারণেই আপনার হেঁচকেও থেমে যায় তাই হেঁচকে উঠলে হরর মুভি দেখা শুরু করুন শেষ উপায় একটি অ্যান্টাসিড ট্যাবলেট এত কিছু করার পরেও যদি আপনার হেচকি না থামতে চায় তবে শেষ উপায় একটি অ্যান্টাসিড ট্যাবলেট কেননা এতে আছে প্রচুর ম্যাগনেশিয়াম যা আপনার নার্ভগুলোকে শান্ত করে ফলে হেঁচকি থেমে আসে আপনা আপনি এরপর থেকে হেঁচকি উঠলে আর মোটেই বিব্রত হতে হবে না কেননা চট জল হেঁচকি থামাবার সহজ উপায়গুলো তো আপনার জানা হয়েই গেল আপনারা যারা আমাদের অন দ্য আইস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান